বিসমিল্লাহ রহমান প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন কিছু হিটিং পার্টস থাকে যা পানির মাধ্যমে ঠান্ডা করা হয় যার ফলে পানিটি গরম হয়ে যায় সেই পানিকে ঠান্ডা করা হয় কুলিং টাওয়ারের মাধ্যমে এজন্য প্রতিটি ইন্ডাস্ট্রিতেই কুলিং টাওয়ারের প্রয়োজন রয়েছে রোটো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে কেউ সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কুলিং টাওয়ারের উপরে থাকে ফ্যান নিচে থাকে ইনলেট লাইন সিস্টেম থেকে গরম পানি ইনলেট লাইন হয়ে হেডারে আসে হেডারের সাথে স্প্রিংলার লাগানো থাকে স্প্রিংলারে পানি স্প্রে হয় যার ফলে ছড়িয়ে পড়ে আয়তন বেশি বাড়ে যার ফলে পানি ঠান্ডা হওয়ার সুযোগও বেশি পায় এরপরে থাকে পিবিসি ফিলিং পিবিসি ফিলিং দেখতে অনেকটা মৌমাছির মৌচাকের মতো পানি যখন পিবিসি ফিলিংয়ে এসে পড়ে পানি বাধাপ্রাপ্ত হয় এবং এই পিবিসি দিয়ে গড়িয়ে পড়ে এই ধীরে ধীরে পড়ার কারণে পানি ঠান্ডা হওয়ারও সুযোগ বেশি পায় এবং পিবিসিতে পড়ার কারণে পানি আরও ছড়িয়ে পড়তে পারে এরপরে পানি সোজা নিচে এসে সাম্পে জমা হয় সাম থেকে আউট আউটলেট দিয়ে ডেলিভারি লাইন দিয়ে পানি যায় আবার সিস্টেমে যায় আবার গরম হয়ে এসে ইনলেট দিয়ে ঢুকে এইভাবেই কন্টিনিউ সাইকেলটি চলতে থাকে সাধারণত পুরো সিস্টেমটাই ব্লক থাকে মাঝখানের এই জায়গাটিতে বাতাস বাইরের থেকে টেনে আনা হয় বাইরে থেকে বাতাস এসে পানিকে ঠান্ডা করে ফ্যানের উপর দিয়ে বাতাস বের হয়ে যায় এর ফলে পানি এবং বাতাসের কন্টাক্ট হওয়ার ফলে ইভাপোরেশনের সৃষ্টি হয় উপরে আমরা দেখবো আছে ড্রিফট এলিমিনেটর ড্রিফট এলিমিনেটরের কাজ হচ্ছে ইভাপোরেশন হওয়ার কারণে বাতাসের টানের সাথে কিছু পানিও উপরে চলে যায় সেই পানিকে বাধা দেয় এলিমিনেটর পানির সাথে অল্প কিছু পরিমাণ বাতাসের সাথে অল্প কিছু পরিমাণ পানি বের হয়ে যায় কিন্তু বেশিরভাগ পানি এই ডিফ্ট এলিমিনেটরে আটকে যায় আর বাতাস যে মাঝখান থেকে টেনে আনে এখানে আবার ম্যাশ থাকে জালের মতো যেন বাতাসের সাথে যে ডাস্ট বা ময়লা আছে তা ঢুকতে না পারে তা মেশে এসে আটকে যায় নিচে সাম্পে আমরা দেখবো ড্রেন লাইন আছে যদি কুলিং টাওয়ার ভিতরে কখনো পরিষ্কার করার প্রয়োজন হয় পরে সাম্পের ভিতরে পরিষ্কার করার প্রয়োজন পড়ে তখন পানির ড্রেন করে দেওয়া হয় পানি সম্পূর্ণ ড্রেন করে এখানে উপরে মেকআপ ওয়াটার লাইন আছে মেকআপ ওয়াটার দিয়ে পানি ফিলআপ করা হয় মেকআপ ওয়াটারে অবশ্যই একটা ফ্লোট বাল থাকে আমরা সবাই জানি ফ্লোট বাল কিভাবে কাজ করে তাও আমি একটু বলে দিচ্ছি ফ্লোটবালের যে বলটা আছে পানির লেভেল যখন কমতে থাকে বলটা ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং বালটা আস্তে আস্তে খুলতে শুরু করে পানি ভরতে থাকে পানি ভরার সাথে সাথে পানির লেভেলও আপ হতে থাকে বলটাও ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং বালটাও ক্লোজ অপশনে যেতে থাকে এইভাবেই সাধারণত ফ্লোট বাল্ব কাজ করে তারপরে আছে ওভার ফ্লো লাইন মনে করি আমাদের যদি বাল্বটা নষ্ট হয়ে যায় পানি কন্টিনিউ আসে থাকে তাহলে কি সামটা ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে পানি পড়তে পারে এই জন্য ওভারফ্লো ব্যবহার করা হয় ওভারফ্লো লাইন দিয়ে পানি সোজা নিচে দিয়ে ডেইন হবে চারিদিকে ছড়িয়ে পা পড়বে না এরপরে থাকে ব্লিড বাল্ব পানি ইভাপোরেশন হওয়ার কারণে পানির মধ্যে যে ইমপিউরিটি মিনারেল করে জমে থাকে এই এইগুলো ব্লিড বাল দিয়ে বের করে দেওয়া হয় এবং পানি কমে গেলে মেকআপ ওয়াটার দিয়ে আবার পানি ফিল করে লেভেল মেনটেন করে রাখা হয় এছাড়াও পাশে লেডার থাকে আমাদের ফ্যানে বা মোটরে বা ভিতরে কোথাও যদি মেনটেনেন্সের কাজের প্রয়োজন পড়ে এই লেডার দিয়ে উঠে উপর দিয়ে ভিতরে নামে মেনটেন্স করতে হয় কুলিং টাওয়ারে যে পানি থাকে পানিটা সবসময় বিশুদ্ধ থাকা জরুরি কারণ পানি যখন সিস্টেমে যায় পানির সাথে যে ইম্পিউরিটিস বা মিনারেলগুলা আসে এবং বিভিন্ন ডাস্ট এগুলো সিস্টেমের ক্ষতি করতে পারে এই জন্য কুলিং টাওয়ারের সাম্পে যে পানিটা থাকে এটা বিশুদ্ধ থাকা অতিব প্রয়োজনীয় এই জন্য কিছু কেমিক্যাল যেমন পলিমেরিক ডিসপারেন্ট ক্লিয়ার ফ্লো বায়োসাইট এই ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করা হয় কুলিং টাওয়ারের পানিকে বিশুদ্ধ রাখার জন্য কুলিং টাওয়ার নিয়ে এই ছিল সব কিছু কারো কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ